আমি এর আগের গুলোর ক্লাস গুলো করেছি, বাট ওই যে অ্যানিমেশন থেকে ক্লাস গুলো ক্লাস করলাম। বুধবারের বৃহস্পতিবারের ক্লাস করি না, আমি গতকাল ছিলাম। হ্যাঁ আমি ভাই যে প্রথম দিকে হয়েছিলাম যে আপনার আপনার কথা শোনা যাচ্ছে ভাই, আপুর আপুর সমস্যা, আপুর সমস্যা। আমারটা মনে হয় সমস্যা, হ্যাঁ আমারটা হতে পারে ভাই। না ভাইয়া আমি আপনারটা ভালো মতো আমি আপনারটা শুনতে পাচ্ছি ভাইয়া ভালো মতো। হ্যাঁ হ্যাঁ জি জি ভাইয়া আপনি হ্যাঁ ভাইয়া এই দুটো পাইনি পাননি জি না হ্যাঁ পাইছি সবগুলা ক্লাসে করছি। ঝামেলা মানে আমি ওই যে করছি, বাট মানে খুবই প্রবলেম হয়, কিছুটা এডিট করতে পারছি, সবগুলা ফিচার আর কি কাজে লাগাইতে পারি না। হ্যাঁ ওই যে বললাম আমি তো মানে কাজ সবগুলা নিয়ে করতে পারি নাই যেহেতু। হ্যাঁ বুঝছি বুঝছি, হ্যাঁ পারবো মোটামুটি পারবো জি ভাইয়া। আসলে প্র্যাকটিস করি না এটা এখন। একটু ব্যস্ত তো, মানে অন্য একটা কাজ। হ্যাঁ মোহন ভাই, আমি একটু মানে মেনু সম্পর্কে একটু বলতে পারবো, কিন্তু ওই প্র্যাকটিস এর বিষয়টা আমি তো বলছিলাম যেদিন নামালাম, মনে হয় প্রথম দ্বিতীয় ক্লাসের দিন নামাইছিলাম, নামানোর পর আপনার সাথে কথা হয়েছিল, কিন্তু আমি আসলে ওইগুলো ইমপ্লিমেন্ট করতে পারতেছি না। এই জন্য আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে আপনার ক্লাসগুলো শেষ করলে আর একটা রিভিউ ক্লাস লাগবে। আমি মানে বৃহস্পতিবারে বলছিলাম যে আপনি ধারাবাহিকতা শেষ করেন আর একটা রিভিউ ক্লাস লাগবে, যেটা সফটের উপরে। হ্যাঁ কারণ আমি এতে ঢুকে যেগুলো একটু নেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারি, কিন্তু আর শেষ করতে পারি না। বিষয়গুলো আসে একটা পর্যায়ে যাওয়ার পর আর শেষ করতে পারি না, মানে ওটাতে একটা রেজাল্ট নিয়ে আসবো বা কোথাও সেভ দিব, নতুন ফাইলটা নিব, এইটা আর করতে পারতেছি না। ভিডিও এডিট করে শুনি, ওইটা ক্লাস শেষে ভালো হবে। মোহন ভাই, আমার আপনি আমার আপনার টোটালি কম্পিউটার ক্লাসটা আমার মিস হয়েছে, কিন্তু আমি কম্পিউটার শিখে আগে অনেক কাজ করছি। হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে, আমি নতুনটা কাজ করি না, পুরোনোটা কাজ করছি, তবে আপনার ক্লাস আমি পাই না। আমি একটু দেখবো, দেখলে ইনশাল্লাহ পারবো আর কি, নিজে নিজে দেখতে হবে আর কি। জি জি ভাই, ভাই ভাই আসলে কি অ্যাকচুয়ালি সত্য কথা মনে করেন যে আপনার এগুলো দেখছি মোটামুটি সব কন্টিনিউ ছিলাম না, আর এখন মনে করেন যে আমি কাজ করছি না, তো যখন কাজ করব তখন একটু আপনার ওই যে ভিডিওটা দিলে আমি ওখান তখন থেকে একটু ইয়ে করে নিবো, আইডিয়া করে নিবো। এখন আমি একটু অন্যদিকে অন্যদিকে আছি, তো সকালবেলা একটু ফ্রি থাকি, সেজন্য আপনার সাথে একটু জয়েন হয়েছি, বিজি থাকি। জি মামুন ভাই আসসালামু আলাইকুম। জি জি মামুন ভাই শুনতে পাচ্ছেন?
জি ভাই জি ভাই শুনতে পাচ্ছি ভাই জি আমি একটু চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ পারবো সমস্যা নেই জি ভাইয়া আমি হচ্ছে চেষ্টা করেছি করেছিলাম বৃহস্পতিবার আপনার সাথে থেকে ইনস্টল করে দিলেন আমি যে বৃহস্পতিবার আর শুক্রবারটা হচ্ছে আপনার মাইক্রো ওয়ার্কার্স এর অ্যাকাউন্টে একটু ব্যস্ত ছিলাম যেহেতু আমার একবারে সেন্ট কম ছিল তা আমি এখানে দুই দিন বসতে পারিনি তবে ইনশাল্লাহ মাউন্ট ভাই আমি পারবো আমি এর আগে মানে বিভিন্ন ভিডিও এডিটিং টিডিং টুকটাক করছি আমি ইনশাল্লাহ পারবো আপনি যতটুকু বুঝাইছেন আমি অতটুকু বুঝছি কাজ শুরু করলে ইনশাল্লাহ পারবো সমস্যা নেই হ্যাঁ অবশ্যই মাউন্ট ভাই অবশ্যই তা তো অবশ্যই মাউন্ট ভাই না ইনশাল্লাহ মাউন্ট ভাই ফিডব্যাক মানে ব্লগের কাজটা শেষ হওয়ার পরে মাউন ভাই আপনার ভাই ওই যে গতকাল যে ক্লাস হয়েছে ওই লিঙ্কটা একটু দিয়ে দিন সবাইকে তিনটা ক্লাসের লিঙ্কটা গ্রুপে আছি তো তারপর লিঙ্কটা সরাসরি বলে ভালো হয়
পারে। জি ভাইয়া, জি আমি দেখছি ভাইয়া। ভাইয়া মামুন পাড়ার ভুল,
জি ভাইয়া দেখছি। জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে, আমরা চলে আসি আমাদের সরি ক্যাম্পিং এ চলে আসি। ক্যাম্পিং আসার পর দেখেন ইমেল টেমপ্লেট, তো ইমেল টেমপ্লেট আমি কি করব ক্লিক করি, ভাইয়া আমি বুঝি নাই মাউন ভাই। মাউন ভাই অ্যানোটেশন অর্থ কি, মানে যে কোন একটা নির্দিষ্ট স্থানকে জুম ইন জুম আউট করা, এটা না? জুম ইন জুম আউট করতে
তো এর জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে, আমরা চলে আসি আমাদের সরি ক্যাম্পেইন এ চলে আসি। ক্যাম্পেইন আসার পর দেখেন ইমেল টেমপ্লেট, তো ইমেল টেমপ্লেট আমি কি করব, ক্লিক করি ইমেল ক্যাম্পেইন এ, ক্লিক করার পরে টেমপ্লেটে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা। জি ভাইয়া বুঝছি। টেমপ্লেট আমি কি করব, ক্লিক করি ইমেল ক্যাম্পেইন এ, ক্লিক করার পরে টেমপ্লেট টেমপ্লেট আমি কি করব, ক্লিক করি ইমেল ক্যাম্পেইন এ, ক্লিক করার পরে টেমপ্লেটে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ টেমপ্লেট। স্টার্ট ভয়েস ক্লিক করি দেখেন আমার এখন অডিও শুরু হয়ে গেছে। আমি যে কোনগুলো এটা কি হইতেছে, রেকর্ডিং হইতেছে। তো সর্বশেষ এইখানে আমি দেখতে পারতেছি যে আমার কত সেকেন্ড রেকর্ড হচ্ছে। এখানে স্টপ অপশন আছে, এখানে ক্যান্সেল অপশন আছে, ক্যান্সেল করে দিলে আমার রেকর্ডিংটা ক্যান্সেল হয়ে যাবে। স্টপ করে আমি রেকর্ডিংটা কি করতে পারি,
কি হইতেছে, রেকর্ডিং হইতেছে। তো সর্বশেষ এইখানে আমি দেখতে পারতেছি যে আমার কত সেকেন্ড হচ্ছে। এখানে স্টপ অপশন আছে, এখানে ক্যান্সেল অপশন আছে। ক্যান্সেল করে দিলে আমার রেকর্ডিংটা ক্যান্সেল হয়ে যাবে। করে আমি রেকর্ডিংটা কি করতে পারি, সেভ করতে পারি। তো দেখেন এইখানে আমি দেখতে পারতেছি যে আমার কত সেকেন্ড রেকর্ড হচ্ছে। এখানে স্টপ অপশন আছে, এখানে ক্যান্সেল অপশন আছে। ক্যান্সেল করে দিলে আমার রেকর্ডিংটা ক্যান্সেল হয়ে যাবে। স্টপ করে আমি রেকর্ডিংটা কি করতে পারি, সেভ করতে পারি। ভয়েস ক্লিক করি, দেখেন আমার এখন অডিও শুরু হয়ে গেছে। আমি যে কথাগুলো আমার এখানে 26, 27, 30 সেকেন্ড পর্যন্ত আমি যাই, এটাকে স্টপ করে দিই। শুরু হয়ে গেছে, আমি যে কথাগুলো বলতেছি এখন, এটা কি হইতেছে, রেকর্ডিং হইতেছে। তো সর্বশেষ এইখানে আমি দেখতে পারতেছি যে আমার কত সেকেন্ড রেকর্ড হচ্ছে। এখানে স্টপ অপশন আছে, এখানে ক্যান্সেল অপশন আছে। ক্যান্সেল করে দিলে আমার রেকর্ডিংটা ক্যান্সেল হয়ে যাবে। স্টপ করে আমি
চ্যাট ভয়েস ক্লিক করি, দেখেন আমার এখন অডিও শুরু হয়ে গেছে। আমি যে কথাগুলো বলতেছি এখন এটা কি হইতেছে, রেকর্ডিং হইতেছে। তো সর্বশেষ এই রেকর্ডিং হইতেছে। তো সর্বশেষ এইখানে আমি দেখতে পারতেছি যে আমার কত সেকেন্ড রেকর্ড হচ্ছে। এখানে মাউন ভাই, এই ভয়েসের কথাটা আরেকবার একটু কাইন্ডলি আরেকবার একটু রিক্যাপ করবেন, যে ভয়েসের বিষয়টা একবার শুনাবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি মাউন ভাই, ঠিক আছে। জি ওকে ম্যাম, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, জি সব।